চট্টগ্রামের ফটিকছড়ির হেয়াকো বাজারে উপজেলা প্রশাসনের অভিযানে এক ভুয়া এমবিবিএস ডাক্তার ও এক ফার্মেসি মালিককে পৃথক সাজা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার ভূমি এটিএম কামরুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আরেফিন আজিমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দাঁতমারা ইউনিয়নে হেয়াকো বাজারের পল্লী ডায়াগনস্টিক সেন্টার ও ইবনে সিনা ফার্মেসির মালিক হেদায়েত উল্লাহকে 3 মাস এবং ভুয়া এমবিবিএস রমজান আলী মণ্ডল প্রকাশকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে ফার্মেসি মালিক হেদায়েত উল্লাহ নিজে ডাক্তার না হয়েও নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করা এবং রমজান আলী মণ্ডল ভুয়া এমবিবিএস সেজে দীর্ঘদিন ধরে রোগী দেখার অপরাধে মোবাইল কোডের মাধ্যমে এ সাজা প্রদান করা হয় এবং ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসিকে সিলগালা করা হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। সব কিছুই ট্রিটমেন্টে যথেষ্ট পরিমাণ অসামঞ্জস্য আছে, কারণ উনি তো এই চিকিৎসা শিখেন। হেয়াকোর লোকজনের সাথে এতদিন ধরে প্রতারণা করে আসছেন, উনি কোনো এমবিবিএস ডাক্তারও না। উনার এই বিষয়ে আমি উনার প্রেসক্রিপশনটা দেখছি, সব কিছুই ট্রিটমেন্টে যথেষ্ট পরিমাণ অসামঞ্জস্য আছে, কারণ উনি তো এই চিকিৎসা শিখেন নাই। উনি এটা কোত্থেকে দিবেন? উনি এখানে সব অ্যালোপ্যাথিক ওষুধ লেখেন, অর্থাৎ আমরা যে এমবিবিএস ডাক্তার যেসব অ্যালোপ্যাথিক ওষুধ লেখি এই ওষুধগুলো দিয়ে উনি প্র্যাকটিস করে গেছেন। উনি কোনো আয়ুর্বেদিকের ওষুধের কোনো কিছুই এই প্রেসক্রিপশন এই 5-6টা যে প্রেসক্রিপশন দেখছি এখানে একটাও নাই। তো উনি আসলে ভুয়া এমবিবিএস ডাক্তার, উনি কোনো এমবিবিএসও না, উনি আয়ুর্বেদিক সেটা নিয়েও প্রশ্ন আছে।